শুন, কথাগুলো শুনুন, জীবনে কাজে লেগে যাবে। হরে কৃষ্ণ। আপনাদের কাছে নিবেদন রইল, যতজন কীর্তন শুনতে এসছেন এই কাজগুলো করবেন কাল থেকে বা আজ থেকে, আপনাদের লাভ আছে। রাত্রিবেলা যখন শুতে যাবেন, এই যে রাত্রিবেলায় যখন শুতে যাবেন তখন মাথায় রাখবেন, বালিশে যখন মাথাটা দেবেন তখন মাথাটা দেবার আগেই আপনি বলবেন ওম পদ্মনাভায় নমঃ। বালিশে যখন মাথাটা দেবেন না রাত্রিবেলায় শোবার সময়, তখন প্রথমে কি বলবেন? ওম পদ্মনাভায় নমঃ। ওটা যদি না বলতে পারেন, ওটার নাম হচ্ছে ভগবান বিষ্ণুর নাম। কেন বলা তো যায় না, আজকের রাত্রিটা আপনার শেষ রাত্রি, সকাল যদি না হয় ওই জন্য মৃত্যুর আগে ভগবানের নাম করে শুতে হয়। ওই জন্য মায়েরা, পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে আপনার বাড়ি ফিরে যাবেন? রাত্রিবেলায় শুলে কারো গ্যারান্টি আছে যে সকাল হবে জীবনে? গ্যারান্টি নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন অর্জুনকে, অর্জুন বলে কি, মৃত্যুর আগে কেউ যদি আমাকে স্মরণ করতে পারে তবে তার গোলক বৈকুণ্ঠ নামে জায়গা হয়। সবার কাছে নিবেদন রইল, কাজ যে কখন মৃত্যু হবে কেউ জানে না, ওই জন্য রাত্রিবেলায় যখন আপনি সারাদিন কাজের পরে বিছানাতে বালিশে মাথাটা দেবেন, পদ্মনাভায় বলবেন, যদি না পারেন এই কথাটা বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই কথাটি বলে কিন্তু আজকে রাত্রি থেকে আপনার মাথায় বালিশে মাথা দেবেন, যদি দেন তাহলে কীর্তন শোনা সার্থক হলো। আর এটা যদি প্রত্যেকদিন ব্যবহার করেন, আপনি এক মাস পর দেখবেন আপনার জীবন পাল্টে গেছে। আপনি ফোন করে বলবেন আমার জীবন কত সুন্দর হয়ে গেল।